হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক আনকমন এবং ইউনিক একটা রেসিপি, আলু এবং কিমা দিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু কিমা টিকিয়া। আমি আশা করছি আলু কিমা টিকিয়ার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আলু কিমা টিকিয়া তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে ভিতরের পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এখন কাঁচা মরিচ কুচিটাও আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুরগির কিমা। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিমাটা রান্না করে নিব। কিমাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়ো এবং 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাটার সঙ্গে কিমাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চাট মশালা। চাট মশালাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো টমেটো ক্যাচাপ এবং কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু আমি আরও একবার মশলাটার সঙ্গে কিমাটা মাখিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলু কিমা টিকিয়া তৈরি করার জন্য ভিতরের পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে নিব। এখানে আমি 3টা আলু আগে থেকে সিদ্ধ করে ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা মরিচ একদম মিহি কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন। এবং এখন দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। সব কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি অল্প পরিমাণে তেল 2 হাতের তালুতে ভালোভাবে মেখে নিয়েছি। এই তেলটা মাখানোর ফলে টিকিয়াটা অনেকটা স্মুথলি আমি তৈরি করতে পারবো। এখন মাখানো আলু থেকে অল্প একটু পরিমাণে আলু আমি 2 হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা সাইজ করে এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কিমা। কিমাটা দিয়ে আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে একটা শেপে তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন। এরপর আমি 2টা ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবং এখানে নিয়ে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার। প্রথমে টিকিয়াটা আমি কর্নফ্লাওয়ারে ভালোভাবে গড়িয়ে নিয়ে এরপর আমি ফেটানো ডিমটার সঙ্গে ভালোভাবে গড়িয়ে নিব। টিকিয়াটাকে আমি ভালোভাবে ফাটানো ডিমটার সঙ্গে গড়িয়ে নিয়ে এখন আমি আবার টিকিয়াটাকে ব্রেড ক্রাম্পের সঙ্গে খুব ভালোভাবে গড়িয়ে নিব। এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্পের সঙ্গে খুব ভালোভাবে গড়িয়ে নিব।
সবগুলো টিকি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টায় আমার টিকিয়াটা অনেকটা সেট হয়ে যাবে। এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এখন এতে দিয়ে দিব টিকিয়া। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি আলু কিমা টিকিয়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। একটা পাশ ভেজে নেওয়ার পর আমি একটা স্পুন দিয়ে এখন এটাকে আমি উল্টিয়ে দিব। এখন সেম ভাবে আমি অপর পাশটাও ব্রাউন কালার করে ভেজে নিব। টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাকনা দিয়ে আলু কিমা টিকিয়াগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে আমি একটা পেপার টাওয়ালের ওপর নিয়ে রেখে দিব। তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার আলু কিমা টিকিয়া। আমি আশা করছি আজকের এই আলু কিমা টিকিয়া রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আবার হাজির হয়ে যাব অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।